কালকে তো আপনার নেতাজির এই জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছেন, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। না দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি যে এবছরে আজাদিন ফৌজের 75 বছর পূর্তি উৎসব, এবং আজাদিন ফৌজের 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে অল ইন্ডিয়া লিগালি ফোরামের তরফ থেকে আমরা সর্বভারতীয় স্তরেতে এক বিশাল প্রোগ্রামের আয়োজন করেছি সারা বছরব্যাপী। সেই সারা বছরব্যাপী প্রোগ্রামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আগামী 30শে নভেম্বর দিল্লিতে আমাদের জাতীয় কনফারেন্স হবে। জাতীয় কনফারেন্সে আজাদিন ফৌজের যারা এখনও পর্যন্ত যে হাতিগোনা কয়েকজন সেনানী বেঁচে আছেন তাদেরকে সম্বর্ধনা জানাব, এবং আলোচনা সভা হবে। ভারতবর্ষের বিশিষ্ট নাগরিকরা সেখানে উপস্থিত থাকবেন, বিদেশি দূতাবাসের অতিথিরা উপস্থিত থাকবেন। আপনারা জানেন নিশ্চয় যে 1943 সালের 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বোস সিঙ্গাপুরেতে আপনার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং অস্থায়ী প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি করেছিলেন, এবং এই গভর্নমেন্টকে পৃথিবীর 7টা রাষ্ট্র তাকে স্বীকৃতি দিয়েছিল। এই সরকারের নিজস্ব ফান্ড ছিল, সেই সরকারের নিজস্ব মুদ্রা ছিল, সেই সরকারের নিজস্ব পররাষ্ট্রনীতি ছিল, সেই সরকারের নিজস্ব ক্যাবিনেট ছিল এবং সৈন্যবাহিনী ছিল, এবং সেই সৈন্যবাহিনীর দ্বারাই কিন্তু আজাদিন ফৌজই তার যখন যুদ্ধ ঘোষণা করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, তখন সেই সরকার আন্দামান নিকোবর দখল করেছিল, এবং আন্দামান নিকোবর দখল করে নেতাজি সুভাষচন্দ্র বসু নাম রেখেছিলেন শহীদ এবং স্বরাজদ্বীপ। তার পরবর্তীকালে কোহিমা এবং ইম্ফল দুটো নগরী ভারতবর্ষের ভূখণ্ড দখল করে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকি বোম বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে আইএনএ পতন ঘটে, কারণ আইএনএকে সাপোর্ট করতে জাপান পারেনি। এবং 1945 সালের পর নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কোনো এক গোপন জায়গায় তিনি নিজেকে আত্মরক্ষা করবার জন্য একটা নিরুদ্দেশ যাত্রা করেন। যদিও প্লেন ক্যাশের থিওরি বর্তমানে এটা খারিজ হয়ে গেছে জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে, তদন্ত করে এবং যে আধুনিক যে রিসার্চ যেসব বেরোচ্ছে সেই রিসার্চের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে 1945 সালের পর তিনি সোভিয়েত রাশিয়ার দিকে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন স্টালিনের আন্ডারে। তার প্ল্যান ছিল যে নতুন করে আবার আইএনএকে রিভাইভ করে ভারতবর্ষে নিয়ে আসা, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ আমরা 1 বছরের মধ্যেই স্বাধীনতা পেয়ে গেছিলাম 1947 সালে, যদিও দ্বিখণ্ডিত স্বাধীনতা। কিন্তু আজাদিন ফৌজের কেন 75 বছর পালন করা ভারতের প্রতিটা নাগরিকের উচিত, এটা হচ্ছে এমন একটা সরকার বা এবং এমন মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ তৈরি করেছিল, যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি 1947 সালে নৌ বিদ্রোহ হয়েছিল এবং ব্রিটিশ বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে আর থাকা যাবে না, এবং সেই জন্যই তারা তাড়াতাড়ি করে 1947 সালে চলে গেছিলেন স্বাধীনতা ভারতবর্ষের হাতে অর্পণ করে। আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করছি তার সমস্ত ক্রেডিট কিন্তু সুভাষচন্দ্র বসু, তিনি না থাকলে ব্রিটিশ যেত কিনা অনেক সন্দেহের প্রশ্ন আছে। 1947 সালে স্বাধীনতা আমরা পেতাম না, কারণ আজাদিন ফৌজ যে আঘাত ব্রিটিশের ওপর দিয়েছিল এইটা ব্রিটিশ কোনোদিন মানতে পারেনি, কারণ গান্ধীর নেতৃত্বে যে ভারতবর্ষে অহিংসা আন্দোলন হয়েছে বা ভারতবর্ষে ছোটো ছোটো অ্যানার্কিস্ট মুভমেন্ট হয়েছে, বিপ্লবী মুভমেন্ট, তার মধ্যে দিয়ে ব্রিটিশ রাজতন্ত্রকে খুব একটা সেভাবে টলানো যায়নি। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু তার সত্ত্বেও সে টলানো যে জিনিসটা বলা যায় সেটা কিন্তু হয়নি, সেটা একমাত্র সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে লড়াইতেই হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর সুভাষচন্দ্র বসুকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল ভারত সরকারের, সেই মর্যাদা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর যে বা যারা সরকার তৈরি করেছিল, মূলত কংগ্রেস সরকারকেই বলবো, তারাই স্বাধীনতার পর দীর্ঘদিন শাসন করেছে, তারা কিন্তু সেই মর্যাদা সুভাষচন্দ্র বোসকে দেয়নি, আজাদিন ফৌজের কন্ট্রিবিউশনসকে স্বীকার করেনি। আজকে আপনারা যদি দেখেন যে আজাদিন ফৌজের যে 72,000 কোটি টাকার প্রপার্টি ছিল, হিরে মুক্ত সোনা গয়না বুদ্ধ মূর্তি পান্নার বুদ্ধ মূর্তি সহ রবার কারখানা, টি গার্ডেন সমস্ত সিঙ্গাপুরে যে সমস্ত ছিল, বার্মায় ছিল, এইসব সম্পত্তি একটা উড়াও হয়ে গেছে। আজকে আমরা হদিশ পাই না যে
সেই সম্পত্তি কোথায় গেল। যদিও স্প্রিংগিং টাইগার টাইগার বলে একটি বই বেরিয়েছে, হিউজ রয় লিখেছে, হিউজ রয় হচ্ছে মেজর জেনারেল, ব্রিটিশের মেজর জেনারেল ছিলেন, তিনি লিখেছেন যে 72,000 কোটি টাকার প্রপার্টি 1945 সালের পর সিঙ্গাপুরেতে মাউন্টব্যাটেন এবং নেহরুর মধ্যে সেটা ভাগ হয়েছিল, এবং সেটা হয়েছিল ইন্ডিয়ান তৎকালীন যে ওভারসিজ ব্যাংক, আজকে যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেই ব্যাংকের মাধ্যম দিয়ে। আজকে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করব যে এই যে আজাদিন ফৌজের প্রপার্টি, যেটা প্রবাসী ভারতীয়রা সেই সময় দিয়েছিলেন স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদিন ফৌজকে, সেই সম্পত্তি কোথায় গেল সেটাকে একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। দাদা, এই বিজেপি গভর্নমেন্ট আসার আগে বলেছিল যে ফাইল বের করবে, তো